ভোরবেলা থেকে আমাদের বাড়ির কুকুরটা চিৎকার করতেছিল, তারপর মা উঠে এবং মাকে কুকুরটা কাপড় ধরে নিয়ে আসে গেটের সামনে, এবং সেই ব্যাগের মধ্যে একটা ব্যাগ ছিল ওখানে সিঁড়ির উপরে, এবং ব্যাগটা কুকুর টেনে এসে নামায়। নামানোর পর মা দেখতে পায় ওর ভিতরে সুতি পাকানো কিছু, মা তো বুঝতে পারেনি, তারপর আমাদেরকে ডেকে তোলে এবং আমরা উঠে দেখলাম ওই ব্যাগের ভিতরে কিছু বোম রয়েছে আর কি, বোম বাঁধা, সুতি বাঁধা। এটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক একটা বিষয়, কারণ আজকে যার বাড়িতে অভিজিৎ সরকার, যার বাড়িতে আজকে বোমটা পাওয়া গেল, ইনি আমাদের যে খাপাইডাঙ্গা অঞ্চলে বর্তমান প্রধান হয়েছেন হলধর সরকার, তার এগেনস্টে প্রার্থী ছিলেন বিজেপির, এবং খুব কন্ট্রেসে উনি এখান থেকে জয়লাভ করে। যদি নাকি ক্যান্সেল ভোট না হতো, এখানে আমাদের বিজেপির প্রার্থী জয়লাভ করত। খুবই আতঙ্কের বিষয়ে, আগে তো কোনোদিনও এরকমটা হয়নি, তো আজকে হঠাৎ করে এনার বাড়িতে হয়ে গেছে, কালকে আরেকজনের বাড়িতে হবে। তো আমি চাচ্ছি যে এটা যাতে খুবই তাড়াতাড়ি ভালোভাবে তদন্ত করা হোক। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। একই গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি কর্মীর বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহার খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 287 ও 288 নম্বর বুথে। 287 নম্বর বুথের বিজেপি কর্মী অভিজিৎ সরকার এবার দলীয় প্রতীকে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন, তবে ভোটে হেরে যান তিনি। তিনি জানান, এদিন সকালে তার মা বাইরে বেরিয়ে বাড়ির গেটের মধ্যে একটি ব্যাগ ঝোলানো অবস্থায় দেখতে পান। সে ব্যাগের মধ্যে বোমা ছিল, এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। একই সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের 288 নম্বর বুথে আরেকজন বিজেপি কর্মী মনোজ রায়ের বাড়ির সামনেও ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তার বাড়িতে ঢিল ছোড়া হচ্ছে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। দুই কর্মীর বক্তব্য, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হোক। এ বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানান, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে, সেই দুটি গ্রাম পঞ্চায়েতে এদিন বোর্ড গঠন হবে। এই বোর্ড গঠন যাতে বিজেপি কর্মীরা করতে না পারে তাদের ভয় দেখাতে তৃণমূলের হারমাদ বাহিনী বিজেপি কর্মীর বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমাগুলি রেখে দিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ, তারা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যান। কোচবিহার থেকে বিপুল দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।